গুড ইভিনিং সবাই, তোমরা সবাই কেমন আছো? তো আমি গেছিলাম উদয়পুর মাতাবাড়িতে, তো যাই যা যা করছি তোমার সাথে শেয়ার করলাম। তো আমরা বাড়ি থেকে না ট্রেনে গেলে সুবিধা হয় উদয়পুরে, তো ট্রেনে এলে উঠলাম, ট্রেন ছাড়া দিছে, তারপর বনের গেলাম চা একটু, তারপর বিশালগড় স্টেশনে আয় পড়ছে। বিশালগড় স্টেশনে না অনেক লোক আছিল, বিশালগড় স্টেশনে ওগুলো সবাই বই আসলো ট্রেন আইবে কোন সময় উঠবো। তারপর বিশ্রামগঞ্জ স্টেশন থেকে অনেকজন লোক উঠছে, তারাও ট্রেনে যাব সবাই, দেখো অনেক ভিড় আসল। তারপর দেখো গোমতী নদী, তারপর দেখো অনেকগুলো আম গাছ, আমার মনে হয় এটা আম বাগান, অনেকগুলো আম গাছ যেহেতু একসাথে। তারপর ফাইনালি পৌঁছে গেলাম উদয়পুর স্টেশনে, তারপর স্টেশন থেকে যাইতেছি গাড়িতে উঠো মাতাবাড়ির, তো মায়ের দর্শন পাইলাম, নমস্কার টমস্কার করলাম। তারপর শিব মন্দির, শিব মন্দিরের সাথে শিব ঠাকুরের সাথে আবার হনুমান ঠাকুরও আছে। তারপর ভিডিও বানাইলাম কিছু, জানোই তো মেয়েরা যেখানে যাইবো ভিডিও তো বানাইতে হইবই, এখানে বলে দিতেছে। তারপর আবার মন্দিরের বাম দিকে এলাম, এখানে আবার কিছু ফটো তুললাম, পনেরো কিছু আমরা ভিডিও বানাই দিই, তো বানাই দিতেছে। তারপর জায়গা করে উপরে ঘোরাঘুরি শেষ, তো নিচের দিকে যাইতেছি, ভাবছি পুকুরে যাবো, তো পুকুরে যায় দেখি পুকুর বদ্ধ, পুকুরে কেউ সাধারণ মানুষ নামতে পারতো না, এই জলে ধরতে পারতো না যতদিন শোধন না করা হয়। তারপর মন্দিরে করলাম, তো যাওয়ার পথে তারপর দোকান দেখলাম, দোকানের মধ্যে কী কী আছে একটু দেখলাম। ওই দেখো ছোট্ট একটা বাচ্চা ঘোড়া চড়তেছে, আমার মনে হয় বাচ্চাটার বাবা বাচ্চাটার ভিডিও করে দিতেছে। তারপর উদয়পুর স্টেশনে যাইতেছি গা, বাড়িতে যাবো গা। তারপর উদয়পুর স্টেশনটা না এখানে ভিডিও বা ফটো যা হইক সবই সুন্দর ওঠে, তো গুন করছি তার ভিডিও বানাইতাম, তখন না তাই এই মাথা তেই মাথা ঘুরতেছে শুধু, তারপর আমিও ঘুরতেছি আমার তুলতেছে, আমি বলে গাছের সাথে আরও উপরে ফটো তুললাম। তো ট্রেনের অপেক্ষায় আছে সবাই, ট্রেন এখনও আয় না, সবাই টেনশনে পড়ছে, তো ফাইনালি ট্রেন আইলো, সবাই উঠলো। তারপর দুইটা মেয়ে কী জানি করতেছে দেখো সবাই। তারপর না একটা রিংয়ের মাঝ মধ্যে দিয়ে দুইজন কেমন জানি ঢুকে যেতেছে গা, তারপর ফাইনালি শেখেরকুট পৌঁছে গেলাম, আর একটু স্টেশনে আয় পড়বো। তারপর বোনকে আমার বাড়ি আয় পড়ছে, আমি যাবো গা তাড়াতাড়ি বাড়ি, দেখো নতুন বউ, নতুন বউ ঘুমটা দিয়ে আটতেছে, লজ্জা পাইতেছে করে, ঘুমটা দিয়ে কত নিচে নামাই লেছে ঘুমটা, দেখো নতুন বউ একদম লজ্জায় টক টক। আসল কথা হচ্ছে যে রৌদ্র আসছিল কোনো উপায় নাই ঘুমটা নিয়ে, চার অতিরিক্ত রৌদ্র। তো বাড়িতে ফাইনালি আয় পড়ছি, তো কেমন লাগলো ভিডিওটা সবাই একটু জানাই, যদি ভালো লাগে শেয়ার করো, কমেন্ট করো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।